What's up? কেমন আছো তোমরা সকলে? সকলকে আমার বাংলা চ্যানেল তুমিতে ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক। হ্যালো, আমি পর্ণা। সো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এই প্রিটি ইজি মেকআপ টিউটোরিয়ালটা ছাড়াও কিন্তু দেখাবো গরমে কিভাবে তোমরা স্কিনটাকে একেবারে ইউথফুল আর গ্লোয়িং রাখতে পারবে, তার সাথে স্কিন পোর্সগুলো কিভাবে টাইট রাখতে পারবে, এজটাকে কী করে ধরে রাখতে পারবে, সেই সব মিলিয়ে একটা কম্প্যাক্ট ভিডিও এটা হবে। সো স্কিন কেয়ার থেকে শুরু করে এই ইজি মেকআপ টিউটোরিয়ালটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। সো আশা করি ভিডিও তোমাদের হেল্পফুল লাগবে। সো চলো উইদাউট ফার্দার অ্যাডু লেটস বিগিন। সো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা ভীষণ ডাল আর বেজান, রুক্ষ সূক্ষ্ম লাগছে, আর গরমে স্কিনটা ভীষণ কালো হয়ে গেছে। সো আফ গুডনেসের এই উপটেন পাউডারটা তোমরা ট্রাই করতে পারো। তোমরা প্যাকেজিংটাও দেখতে পাচ্ছ, এরকম একটা বটলের সাথে আসে, তার সাথে কিন্তু তিনটে হোল যেটা, সেটা দিয়ে জাস্ট অল্প অল্প করে এই প্রোডাক্টটা বেরোয়। তোমাদের প্রোডাক্ট একেবারে ওয়েস্ট হবে না, তাছাড়া ইজিলি তোমরা এটাকে নিয়ে কিন্তু ক্যারি করতে পারো, কারণ লকটাও কিন্তু ভীষণ মজবুত, তাই কোনো প্রোডাক্ট ওয়েস্টের ব্যাপারই নেই। ইনগ্রিডিয়েন্ট লিস্টটা চেক করে তোমরা দেখতে পাবে এর মধ্যে ইচ অ্যান্ড এভরি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট, যেমন গ্রাম ফ্লাওয়ার আছে, টার্মেরিক তোমরা পেয়ে যাবে, হুইট ফ্লাওয়ার, স্যান্ডেলউড, কচুর, সুগন্ধিও তোমরা পেয়ে যাবে। সো যেগুলো মধ্যে আছে অ্যান্টি এজিং প্রপার্টিজ, মানে তোমাদের স্কিনে যদি থাকে অ্যাকনে তাহলেও সেটা কিওর করে দেবে, আমাদের স্কিন পোর্সগুলোকে টাইট করার জন্য এটা বেস্ট, গ্লোয়িং আর ইউথফুল স্কিন পেতেও তোমরা এটা ট্রাই করতে পারো। এটা কিন্তু ইচ অ্যান্ড এভরি স্কিন টাইপের জন্য সুইটেবল, তোমরা এটাকে উইকে 2 থেকে 3 বারও ট্রাই করতে পারো। সামারে জন্য একটা বেস্ট, মানে সামারে আমাদের স্কিনে ইচিং এর অনেক প্রবলেম হয়, তো সেরকম প্রবলেমেরও কিন্তু ওয়ান স্টপ সলিউশন এটা। সো জাস্ট অল্প পরিমাণে আমি নেব, এটা কিন্তু প্রিজারভেটিভস ফ্রি, একেবারে 100% ন্যাচারাল, কোনো রকম কেমিক্যাল নেই, পেস্টিসাইডও ফ্রি। মাত্র 150 রুপিস হচ্ছে এটা প্রাইস। সো আমি জাস্ট অল্প পরিমাণে নিয়ে নিলাম, একটু জল মিশিয়ে নেব, একটু থিক পেস্ট বানিয়ে নিলাম, তারপর আমি এটা অল ওভার ফেসে লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি 15 থেকে 20 মিনিট পর্যন্ত ছেড়ে দেব, তারপর আমি ঠান্ডা জলের হেল্প নিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি। তোমাদের যদি সান টানিং এর প্রবলেম থাকে তাহলে এর সাথে অল্প পরিমাণে টক দই আর লেমন জুসও অ্যাড করে নিতে পারো তোমরা, তাহলেও কিন্তু এটা একটা স্ক্রাবের মতো কাজ করবে, যেটা ফুল বডি ট্যানও রিমুভ করে দেবে। purple.com থেকে আবস গুডনেসের তোমরা অনেক ফেস প্যাক পেয়ে যাবে, হেয়ার রিলেটেড কোনো ইস্যু থাকলে হেয়ার রিলেটেডও অনেক রিং র্যাশ প্যাক, আমলা প্যাক তোমরা পেয়ে যাবে। আর মুলতানি মিট্টি ফেস প্যাকটা ডেফিনেটলি ট্রাই করো, সামারের জন্য একটা বেস্ট, অয়েলি স্কিনের জন্য তো বেস্ট মুলতানি মিট্টি অলওয়েজ। সো লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা চাইলে পারচেজও করতে পারো। এরপর পালা হচ্ছে লিপস্টাকে ময়েশ্চারাইজ করে নেবার। সো তোমরা যে কোনো লিপ বাটার ইউজ করে নিতে পারো, আন্ডার আই সেকশনটা আমার ভীষণ ড্রাই হয়ে যায়, সামার হোক কিংবা উইন্টার আমি অলওয়েজ আমার আন্ডার আই ক্রিমও লাগিয়ে নিই, যাতে আমার চোখের পোর্শনটা ভীষণ ব্রাইট লাগে। এরপর আমি ট্রাই করে নেব আমার অল টাইম ফেভারিট ভাইটামিন সি সিরাম। তোমরা যে কোনো ভাইটামিন সি সিরাম ট্রাই করতে পারো, কারণ ভাইটামিন সি অ্যাকচুয়ালি আমাদের স্কিনটাকে ব্রাইট বানায়, যে কোনো রকম ডার্ক স্পটস থাকলে সেটাকেও গায়েব করে দেয়। নেক্সট আমি সবসময় বলি, সামারের ক্ষেত্রে ওয়াটার বেসড ময়েশ্চারাইজার লাইফ সেভিয়ার। সো যে কোনো একটা লাইট ওয়েট ময়েশ্চারাইজার ট্রাই করে নিও। এবার চলো আমরা স্টার্ট করব মেকআপটা। সো প্রথমে আমি এনওয়াই বেয়ের এই প্রো প্রাইমারটা ট্রাই করব, এটা ভীষণই গ্লোয়িং বানিয়ে দেয় স্কিনটাকে, একটা সফট গ্লো পাওয়ার ক্ষেত্রে একটা বেস্ট অফোর্ডেবল মেকআপ প্রাইমার হচ্ছে এটা, যেটা স্কিনকে স্মুদার আর ওপেন পোর্সকেও কিন্তু মিনিমাইজ করে দেয়। তো তোমরা নিশ্চয়ই অনেকে এই ভাইরাল হ্যাকটা দেখেছো, যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার লাগে যে কোনো লিপ অ্যান্ড চিক টিন্টকে চিক্সে লাগিয়ে নিচ্ছে, তারপরে ফাউন্ডেশনকে ব্লেন্ড করছে। সো চলো আমরাও এটা ট্রাই করবো আজকে। সো এরপর আমি ব্লু হেভেন সেরি এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেব, এটা হচ্ছে হাইড্রেটিং স্কিন টিন্ট ফাউন্ডেশন, যেটা SPF এর সাথে আসে, ভীষণই ইজিলি ব্লেন্ড হয়ে যায় স্কিনে, আর একেবারে লাইট ওয়েট একটা ফাউন্ডেশন হচ্ছে এটা। সো এবার দেখো আমি যখন ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করছি, সিরিয়াসলি ব্লেন্ড করার পর মনে হচ্ছে যেন এটা ব্লাশটা আমাদের উইদিন একেবারে, মানে ভিতর থেকে একটা সার্টেন পিঙ্কিশ গ্লো আসে। সো ডেফিনেটলি আমি এই হ্যাকটা ট্রাই করবো, তোমাদেরও ভালো লাগলে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিও। নেক্সট আমি মেবলিনের এই কনসিলারটা লাগাবো, এটা এজ ডিফাইনিং কনসিলার, যেটা সুপার হাই কাভারেজ প্রোভাইড করে, যে কোনো ডার্ক স্পটস থাকলে
ডার্ক সার্কেলস থাকলে তোমরা ট্রাই করতে পারো, জাস্ট অল্প পরিমাণে নিও, কারণ এটা যেহেতু বললাম ফুল কাভারেজ প্রোভাইড করে আর সুপার ব্লেন্ডিংও, তাই বলবো একটা বেস্ট কনসিলার। ফাউন্ডেশন কনসিলার অ্যাপ্লাই করার পর অয়েলি স্কিন হলে তোমরা ফুল ফেসকে সেট করে নিতে পারো, বাট যেহেতু আমার কম্বিনেশন স্কিন আমি জাস্ট আমার টি জোনটা আর আন্ডার আইস পোর্শনটাকে সেট করে নিচ্ছি। আন্ডার আইস পোর্শন সেট না করলে ভীষণ ফ্রিজ হয় আর টি জোন জেনারেলি আমাদের অয়েল প্রডিউস বেশি হয়, তাই এই পোর্শনটা ডেফিনেটলি তোমরা সেট করে নিও। মুভিং টু দি নেক্সট স্টেপ, আমি আমার আইব্রোজকে ভালো করে কোম করে নিচ্ছি, তারপর সুইস বিউটির এই আইব্রো কিটটাতে যে গ্রে শেডটা আর ব্রাউন শেডটা আছে দুটোকে মিক্স করে আমার আইব্রোজের গ্যাপসটা ফিল করে নিচ্ছি। যদি কোনো মানে স্পেশাল ওকেশন থাকে তাহলে তোমরা চাইলে ব্রাউজকে সেট করে নিতে পারো ইউজিং এনি ব্রাউ জেল, আমি ব্লু হেভেন্সের এই ব্রাউ জেলটা অ্যাপ্লাই করছি। ইভেন তোমরা যদি একটা ন্যাচারাল লুকিং ব্রাউ চাও তাহলে জাস্ট ব্রাউ জেলটাকেও তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। চলো স্টার্ট করবো আই মেকআপটা, যেটা ভীষণ ইজি হবে। সো সুইস বিউটির এই আই শ্যাডো কিটটা আমি নিচ্ছি, এটা আলট্রা গ্লোয়িং আই শ্যাডো কেট। এখানে যে ব্রাউন আর ম্যাট শেডটা আছে এটাকে আমি একটা অ্যাঙ্গুলার ব্রাশের হেল্প নিয়ে হালকা করে একটা উইং শেপ ড্র করছি, তারপর ধীরে ধীরে একটা আইলাইনারের মতো এফেক্ট দিচ্ছি, শেডটা খালি করে বিল্ড করছি, বাট ফুল ক্রিজ লাইনটাতে কিন্তু আমি লাগাচ্ছি না, জাস্ট কর্নারের দিকটা আমি ফোকাস করছি। এরপর হালকা করে আমি স্মাজও করে দিচ্ছি। নেক্সট এই যে কোরালি শেডটা আছে দুটো শেডকে আমি মিক্স করে নিচ্ছি, দেখছো খুব প্রিটি একটা শিমারি শেড, কিন্তু দিনের বেলাও তোমরা এই লুকটা ট্রাই করতে পারো, উইচ ইজ দ্য বেস্ট পার্ট, ভীষণ নর্মাল ন্যাচারাল লাগে কিন্তু চোখটা ভীষণ অ্যাট্রাকটিভ হয়ে যায়। সো আমি জাস্ট হালকা করে আমার বিলোরা প্যারিসের কাজল পেন্সিলটাকে আমার ক্রিজের হাফ লাইন বরাবর লাগাচ্ছি, ওয়াটার লাইনেও লাগাচ্ছি, আপার লোয়ার ওয়াটার লাইনে, এটা ওয়াটার লাইনেও কিন্তু সেট থাকে, এমনই একটা সুন্দর কাজল। এরপর আমি আইল্যাশ কার্লের হেল্প নিয়ে ল্যাশকে কার্ল করে নিচ্ছি, আর আমার অল টাইম ফেভারিট মাস্কারা বাই সেরিজ লাগিয়ে নেব। এই মাস্কারাটা তোমাদের ল্যাশেসকে খুব সুন্দর একটা ভলিউম অ্যাড করে, তার সাথে লং লং লাস্টিং একটা মাস্কারা, বাট ওয়াটারপ্রুফ না, সো মাস্কারাটা রিমুভ করতে তোমাদের কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। ওকে, সো ফেসটাকে কন্ট্রোল করার জন্য আমি মাই গ্ল্যামের এই কন্ট্রোল ব্লাশ হাইলাইট প্যালেটটাকে ট্রাই করছি। কন্ট্রোলটা ভীষণই লাইট, আমার স্কিন টোনের অ্যাকর্ডিং প্রপারলি একবারে অ্যাডজাস্ট হয়ে যায়, খুব হার্শ কন্ট্রোল করেছি বলে মনে হয় না। ফেসের সাথে নোজটাকেও আমি কন্ট্রোল করে নিচ্ছি স্লাইটলি একেবারে। নেক্সট এই প্রিটি ব্লাশটা, জেনারেলি আমি কোরাল ব্লাশের বেশি ফ্যান কারণ সেটা খুব ন্যাচারাল লাগে, বাট এই পিঙ্ক ব্লাশটা কিন্তু খুবই প্রিটি একটা শেড, একেবারে বেবি পিঙ্ক কালার, তোমরা চাইলে ডেফিনেটলি ট্রাই করতে পারো আর ভীষণ পিগমেন্টেডও। লাস্টলি সেম প্যালেটেই যে শ্যাম্পেন কালারের হাইলাইটারটা আছে ওটাকে আমি ইউজ করে নেবো আমার ফেসের হাই পয়েন্টসগুলোতে, যাতে আমার ফেসটা দেখতে পাচ্ছ এখন প্রপার স্ট্রাকচারে চলে এসেছে, সাথে ব্রাউ বোনস আর ইনার কর্নার্সকেও কিন্তু আমি হাইলাইট করে নিচ্ছি। এবার আমি লিপসে একটা আউটলাইন প্রোভাইড করবো ইউজিং মাই মিস ক্লিয়ার লিপ লাইনার, এটা একটা চকলেটি কোকো শেডের লিপ লাইনার। দেন আমি লরিয়াল প্যারিসের রুট সিগনেচার ম্যাট লিকুইড লিপস্টিকটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, এটা হালকা কোরাল ব্রাউনি শেড যেটা আমার লিপসে একেবারে ফিল করার জন্য আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ ওভারঅল মানে এই লুকটা আমার শাড়ির সঙ্গে কিন্তু ভীষণই গর্জিয়াস লাগবে। সো হিয়ার উই গো। সো হ্যাঁ বন্ধুরা, এভাবেই কমপ্লিট করছি আজকের লুকটা, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইবটা না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশন বেল আইকনকে একবার হিট করে নিও, আমার চ্যানেলে নতুন হলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। সো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততদিন তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।